সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু পরিস্থিতি এখন তেমন ভালো নাই। দেশের বিভিন্ন অঞ্চলে পানি বৃদ্ধির কারণে বন্যা হয়েছে এবং এই বন্যায় অনেক মানুষ ঘরবাড়িহীন হয়েছে, অনেকে জীবন হারিয়েছে। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো, আমরা অনেকেই বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর যাই বলি, ইউটিউবারদের, ফেসবুকে যারা ভিডিও তৈরি করে তাদেরকে আমরা ট্রোল করি, তাদেরকে নিয়ে তামাশা করি, তাদেরকে খাস বাংলায় পচাই। কিন্তু একটা জিনিস কি আপনারা সবাই খেয়াল করেছেন, এই মুহূর্তে বন্যায় যারা বিপদগ্রস্ত আছে তাদের জন্য কিন্তু এগিয়ে এসেছে এই সকল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ ইউটিউবাররা যারা ফেসবুকে ভিডিও করে, টিকটক লাইকি করে, তারা কিন্তু যে যার মতো সামর্থ্য অনুযায়ী অর্থ কালেকশন করে মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের অনেকেই আছে যারা এখন সিলেটে যেতে পারছেন না, তারা অন্তত ডোনেশন করুন বিভিন্ন সংগঠনকে। আমি আজ কারো নাম উল্লেখ করব না, কারণ সবার নাম আমার মনেও নেই। তাই অনেক ইউটিউবার আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক সমাজসেবী সংগঠন আছে, বিভিন্নভাবে তারা মানুষকে সাহায্য করছে এই বন্যার মধ্যে কালেকশন করে। আলহামদুলিল্লাহ, আমিও আমার সাধ্যমতো আমি ডোনেশন করেছি। আপনারাও আপনাদের সাধ্য অনুযায়ী ডোনেশন করুন, এই বন্যার্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসুন। আমরা সবসময় মানুষের একটি দিক বিবেচনা করে হাসি তামাশা বা ট্রোল করি, সমালোচনা করি, কিন্তু আজ মুদ্রার আরেক পিঠ দেখার সুযোগ হয়েছে। তা হলো যে সকল ইউটিউবার ভাইয়েরা নিজ উদ্যোগে মানুষকে সংঘবদ্ধ করে বন্যায় আক্রান্ত মানুষদের সাহায্য করছেন, তাদের সহযোগিতা করছেন, আমি তাদেরকে সালাম জানাই, তাদের জন্য শুভকামনা রইল। অনেকেই আছে এই বন্যার্থ ভাই বোনদের সাহায্য করতে গিয়ে নিরলস পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছেন। বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন নিউজ মিডিয়ায় আমি দেখলাম, খুব দুঃখও লাগছে, আবার তাদের জন্য গর্বে বুক ফুলে যাচ্ছে। তারা এই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে নিজ উদ্যোগে তারা মানুষদের পাশে দাঁড়িয়েছে। অতএব আপনাদেরকে অনুরোধ করি, না জেনে না বুঝে আর কোনো ভিডিও ক্রিয়েটর বা ইউটিউবারকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। অনুরোধ করি, তারাই আজ মানুষের পাশে দাঁড়িয়েছে। এমন অনেক অনেক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু চুপচাপ, আমি নাম বলবো না, আপনারা জানেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেভাবে পারি বন্যার্থ মানুষদের সহযোগিতায় নিয়োজিত হই। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।